আজকে আমরা দেখব কেমিস্ট্রি লেকচার 1 আজকের বিষয় নাম্বার 1 অক্সিহাইড্রোজেন শিখা নাম্বার 2 অক্সিঅ্যাসিটিলিন শিখা এবার আসি মূল আলোচনায় নাম্বার 1 অক্সিহাইড্রোজেন শিখা পার্ট 3 অক্সিজেনের ও এবং হাইড্রোজেনের এইচ এর বিক্রিয়ায় করানো হলে হয় ও টু প্লাস এইচ টুকে যদি 2800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে বিক্রিয়া করানো হয় তবে একটি শিখা তৈরি হবে তার নাম অক্সিহাইড্রোজেন শিখা তো এখন দেখব ব্যবহার অক্সিহাইড্রোজেনের ব্যবহার যে ব্যবহৃত হয় ধাতু কাটতে নাম্বার 2 ধাতু জোড়া লাগাতে নাম্বার 3 ঝালাইয়ের কাজে এখন দেখব নাম্বার 2 অক্সিঅ্যাসিটিলিন শিখা অক্সিজেনের ও এবং অ্যাসিটিলিনের এইচ এর বিক্রিয়া হলে হয় ও টু প্লাস সি এইচ ইহাকে যদি 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেওয়া হয় তাহলে তৈরি হবে শিখা নাম তার অক্সিঅ্যাসিটিলিন শিখা অক্সিঅ্যাসিটিলিন শিখা এবং অক্সিহাইড্রোজেন শিখার ব্যবহার একই রকম তবে নোট করে রাখার মতো বিষয় হলো অক্সিঅ্যাসিটিলিন শিখার কার্যকারিতা বেশি এবং নাম্বার 2 অক্সিঅ্যাসিটিলিন শিখাটি অনুজ্জ্বল প্রকৃতির